থাকতাম আমাদের অতীতে কানিজ এবং শিপুর সাথে। তো আমরা ফিরে যাই আমাদের অতিথিদের কাছে। কানিজ এবং শিপু, আমরা ওই বাচ্চাদের এডুকেশন নিয়ে, বাচ্চাদের নেচার কীভাবে সুন্দরভাবে গ্রো করা যায় ওগুলো নিয়ে কথা বলছিলাম। একজন শিক্ষিত মা বাবা হিসাবে যেমন শুধু লেখাপড়া নয়, লেখাপড়ার পাশাপাশি বাচ্চা যাতে আমাদের বাংলাদেশের সংস্কৃতি এবং কৃষ্টিকে ধরে রাখতে পারে, সে হিসেবে তোমরা কীভাবে চিন্তা করবে বা কীভাবে অ্যাকশন নেবে, বাচ্চাদেরকে কীভাবে বাচ্চাকে ট্রেনিং দেবে? আসলে ভাই, ট্রেনিং আমি প্রায় সময় অনেকের প্রশ্ন শুনি, যেমন ধরেন আমি ঢাকার আর ও হচ্ছে সিলেটের, তো সবাই আমাকে জিজ্ঞেস করে যে মেয়েকে কি শিখাবা, কোন ভাষাটা শিখাবা, সিলেটি না নন সিলেটি। তো আমি মাঝে মধ্যে সবাই প্রশ্ন করে, মানে আমার বাপের বাড়ির সাইডেও প্রশ্ন করে, আবার ওর বাসার সাইডে সবাই প্রশ্ন করে, এটা কমন কোয়েশ্চেন যেখানে যায় গেলে একটা। তো এখন আমার কথা হচ্ছে, ভাষা হচ্ছে এমন একটা জিনিস মানুষকে কাছে ডাকে, ভাষার জন্য আমরা কত কিছু করছি। তো ভাষা মানে যে কোনো ভাষায়, আমি যদি আপনার সাথে চাইনিজ ভাষায় কথা বলি আপনার সাথে আন্তরিকতা কিন্তু আমার বাড়বে না, আমি আপনার সাথে আপনার ল্যাঙ্গুয়েজে কথা বলি আপনার সাথে আমার একটা ইন্টিমেসি বাড়বে। সো ভাষা তো শিখার মধ্যে কোনো লজ্জা নাই। সো আমার কথা হচ্ছে, আমার মেয়েটা, মেয়েকে আমি জানি না আল্লাহ আমাকে কতটুকু তৌফিক দিবে, মানে আমি সে শুধু একটা ল্যাঙ্গুয়েজ, শুধু নন সিলেটি সিলেটি না, আমার মেয়ে যদি পারে তাকে আমি পাঁচটা ভাষায় শিখাবো পৃথিবীর, কারণ 1 থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের ব্রেনটা খালি থাকে, ওদের আপনি যাই ইনপুট করবেন তাদের মাথায় তাই ইনপুট হবে। সো এটা হচ্ছে একটা, যে আমি ভাষার কথা এই কারণে বললাম, খুব সুন্দর কথা বলছেন, প্রথম একটা প্রশ্ন সবাই এই প্রশ্নটা ফেস করে। তারপরে হচ্ছে বাংলাদেশের কৃষ্টি কালচার, যখন আমরা দুইজনই হচ্ছে মাছে ভাতের মানুষ, সো দেখা যাবে ইনশাআল্লাহ, জানি না ফিউচারে কি হবে। আমার মেয়ে এখন থেকে মাছ ভাত বানানো শুটকি বলেন সব কিছুতেই তার অভ্যাস আছে, প্র্যাকটিস আছে। হ্যাঁ, আমি একটু যুক্ত করি যে ও বাচ্চারা কিন্তু যে যে ভাষাই জানুক তার নিজের ভাষা শুনলে মানে অনেক ভালো লাগে। হ্যাঁ, অনেক শান্তি, এটা তো ন্যাচারাল না। এখন আমি যদি বলি ধরেন আপু আপনাকে, আপনি কেমন আছেন, আপনি বলেন হ্যাঁ ভালো আছে, বাট আমি যদি বলি আমরা সবাই চিৎকার করে বলতাম আসো দেখো, খুবই ন্যাচারাল, আপনি বাসা আপনি মুখে কথা বলা আসলে সুখকর খবর হলো যে বিশ্বের বিভিন্ন শহরে এখন কোনো শহর বাকি নেই যেখানে আমাদের বাঙালিরা নাই, এবং যেখানেই বাঙালিরা আছেন সেখানেই বাংলার সংস্কৃতিটা ওরা ওইটা তুলে ধরতেছেন। হ্যাঁ, আমি তো ইউরোপের অনেক দেশে গেছি, আমেরিকার অনেক শহরে ঘুরছি, প্রায় শহরে এখন কোনো না কোনো সংগঠন আছে আমাদের সংস্কৃতির চর্চা হয়, চর্চা হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, তারপর অ্যানুয়ালি বিভিন্ন প্রোগ্রামগুলো হচ্ছে। বিভিন্ন মিডিয়ার কারণে সবকিছু অনেক অ্যাডভান্সড এবং অনেক প্র্যাকটিস হয় এগুলো, এবং বিভিন্ন পত্রিকা বলেন বিভিন্ন জায়গায় দেখা যায় এগুলো। হ্যাঁ, আমাদের ভাগ্য ভালো যে এখন অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক ইমপ্রুভ আছে। হ্যাঁ, আগে বাট এটা খুব ইম্পর্টেন্ট আমাদের বাচ্চাদেরকে যে বাংলাদেশের সংস্কৃতি এবং যে ভাষা, এটা একটু করে হলো আমাদের মানে মা বাবার প্রচেষ্টা থাকতে হবে শেখাবার জন্য, কারণ আমাদের মা বাবাকে যদি ওরা দাদা দাদি মুখ ভরে না ডাকে, ওরা সেই শান্তি পাবেন না, তাই না? কারণ তুমি যে বলছিলা যে ভাষা মানুষকে কাছে টানে আনে, এখন কমিউনিকেশন গ্যাপ থাকলে তখন ইন্টিমেসিটা আগ্রহ হয় না, ইন্টিমেসিটা আগ্রহ হবে না, সেই আদরটা পাবে না, দুইজনকে অনেক গ্যাপ সৃষ্টি করবে মাঝখানে একটা। কিন্তু অনেক বাচ্চারা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো বাংলা বলে, বাংলায় গান গায়, গান গায়, বাংলা সংস্কৃতি নিয়ে ওরা মানে স্টাডি করে। হ্যাঁ, এবং কারণ আমাদের সংস্কৃতি তো অনেক রিচ একটা, হ্যাঁ, পৃথিবীর মধ্যে এমন হয় যেমন ভাষা নিয়ে আমরা আন্দোলন করে জীবন দিচ্ছি, সেইভাবে আমাদের সংস্কৃতিটাকে টিকিয়ে রাখার জন্য দেশে বিদেশে অনেক স্ট্রাগল করেও আমরা এটাকে টিকিয়ে রাখতেছি।
অনেক ধরনের অনুষ্ঠান আমরা হচ্ছে আমরা যাচ্ছি করতেছি, এটা ভালো আমাদের কৃষি আমাদের মেইনটেইন করতেই হবে। মানে বাবা মারা যত সচেতন হবেন তত এই জিনিসগুলো আসলে বেশি হবে, বেশি হবে। আমি এখন ভিন্ন প্রশ্ন করি শিপুকে। জি, তো আল্লাহ সহমতে তুমি একজন সাকসেসফুল সলিসিটার, একজন লয়ার, সাকসেসফুল বলবো না বা স্টার্টিং অফ দ্য ক্যারিয়ার আলহামদুলিল্লাহ বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তো তোমার প্রফেশনে তুমি অনেক মানুষকে খুব কাছে থেকে দেখো, তো মানুষ তখনই লয়ারের কাছে যায় যখন কোনো সমস্যা থাকে, বিপদে থাকে আনফরচুনেটলি। হ্যাঁ, কিন্তু সেই যে মানুষকে কাছে থেকে দেখা, মানুষকে উপকার করার ডাইরেক্ট একটা তোমার যে সুযোগ আছে, তো এটা একটা ভালো জিনিস। বাট তোমার এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা তোমার হার্টকে টাচ করছে, তোমার খুব খারাপ লাগে যে এখনো তোমার হৃদয় কেঁপে ওঠে ওই মানুষের দুঃখের কথা শুনে বা তার কাহিনী শুনে? আমি একটু এটা বলার আগে আমি একটা একটু আগে বলে নিই, ওই প্রথম যখন শুরু করি কোন একজন ভাই আবার যে কোনো একজন বলছিল, আসলে নামটা মনে নাই, উনি বলছিল তোমরা তো মনে হয় লয়াররা ঘুম থেকে উঠে দোয়া করো যে সবার একটা বিপদ হোক, বুঝছেন? আমি বললাম আসলে তো আমরা এইভাবে কখনোই চিন্তা করি না। আসলে অনেকেই হয়তো মনে করতে পারে যে হয়তো আমরা চিন্তা করি বা মনে করি আজকে যাতে মুখের একটা বিপদ হয় আমার কাছে আসুক, আমরা আসলে কখনো এটা চিন্তা করি না। আমরা চাই না যে আমাদের কাছে কেউ বিপদে পড়ে আসুক, সমস্যার জন্য আসুক, সমাধানের জন্য আসুক, আমরা এটা অবশ্যই ওয়েলকাম যে সমাধান করে দিব। আর এই তো লয়ার হিসেবে আমরা প্রতিটা দিন শুরুই হয়ে আমাদের একটা চ্যালেঞ্জ দিয়ে, নতুন স্টোরি দিয়ে, নতুন ফেস, সব কিছু চ্যালেঞ্জিং, এরকম অনেক কিছু আছে আপনার, প্রতিটা হার্ট টাচিং আছে প্রতিটা দিনই আমাদের জন্য চ্যালেঞ্জিং, নতুন রিসার্চিং, নতুন করে কিছু জানা শেখা, এবং অনেক সময় অনেক নিজেকে হেল্পলেস মনে হয়, অনেক সময় মানুষ অনেক আপনার কাছে আসে এমন একটা পর্যায়ে আসে তাকে আপনার হেল্প করার কিছু থাকে না, তখন এই জিনিসগুলো আসলে খুব দুঃখজনক। অনেক সময় আমাদের কমিউনিটির মানুষ বলেন বা অন্য কমিউনিটির মানুষ বলেন বিভিন্ন জায়গায় গিয়ে আপনার প্রতারণার শিকার হয়, তো এগুলো আসলে টাচি বা দুঃখজনক, এইগুলো সেটা আসলে খারাপ লাগে যে মানুষে যখন অনেক সমস্যা শুনতে হয়। হ্যাঁ শুনতে হয়, যখন ক্লোজ থেকে আপনি ফিল করতেছেন এবং অনেক সময় আপনি হেল্প করতে পারছেন, অনেক সময় আপনার লিমিটেশনস আছে, আপনি ইচ্ছে হলে তো আপনি সবকিছু করতে পারবেন না, হেল্প করতে চাইলেও হেল্প করতে পারবেন না, রুলস আছে, প্রসিডিয়ার্স আছে, ইচ্ছে করলেও করা যায় না, তো এইগুলো আসলে অনেক সময় দুঃখ লাগে। আপনার সমবেদনা ছাড়া আসলে আর কিছু অফার করার থাকে না, অনেক সময় থাকে না, থাকে না। তো এই সমস্যাগুলো অনেক ধরনের সমস্যা নিয়ে আসে, তো আমাদের কমিউনিটির মানুষরা মানে কি ধরনের সমস্যা বেশি আমাদের কমিউনিটি এখন যেটা বলবো, আমি আমাদের কমিউনিটি এখন অনেক অ্যাডভান্সড বা একটু সচেতন হয়েছে আগের যে জেনারেশনের চেয়ে, এনার অনেকেই পড়াশোনা করা এবং অনেকেই সব কিছু জানে বুঝে, এবং ওরা স্টেপ নিত বা কোনো একটা কাজ করার সময় ওনারা ভুল কম করে। বাট আগের যে জেনারেশনরা বা ধর মূলত আপনাদের বা আপনাদের জাস্ট 10 ইয়ার্স আগের, ওনারা আসলে আপনার পড়াশোনার কারণে বলেন বা বিভিন্ন বেরিয়ারের কারণে বলেন, ওনাদের মধ্যে কমিউনিকেশন এর অনেক গ্যাপ সৃষ্টি হয়ে গেছে, তো ওনারা দেখা যায় আসলে বেশি এই বর্তমান সমস্যাতে, এই সমস্যাতে ওনারা জর্জরিত। আমি এখন আবার ফিরে যাই সেই চমক দেওয়ার পালা, চমক দিতে আমার খুব ভালো লাগে। প্রিয় দর্শক, আমরা বলেছিলাম যে আমাদের অতিথিদেরকে, অতিথিদের জন্য আরও চমক আছে, আমরা আবার চমক দেখাবো। আজকে ওদের 8th anniversary, সেই জন্য আমাদের ক্যামেরাম্যান বলুন আর অন্য পন্থায় বলুন, আমরা কিছু ফুটেজ নিয়ে এসেছি বিদেশ থেকে, আমরা সেই ফুটেজগুলো এখন দেখব। আমাদের অতিথিদের জন্য অ্যানিভার্সারিতে ওয়েল উইশ জানিয়ে যে মেসেজ আসছে, আমরা ভিডিও ফুটেজগুলো এখন দেখি। Being a sweet angel Safwana, wish you people are going to have a football team soon. Missing you a lot. Hope we were together celebrating these enjoyable moments. Good luck and God bless. Hey, putin niye kichu bolba? Thank you Bintia Roni, ote lama Shali, ekmatro Shali ar ama Shali jamai. তো আসলে ওদেরকে অনেক ধন্যবাদ, কষ্ট করে মেসেজটা পাঠাইছে, এবং আপনাদেরকেও ধন্যবাদ, আপনাদের টেকনিশিয়ান টিমকে যারা পিছনে কাজ করতেছেন সবাইকে অনেক ধন্যবাদ, যারা এত কষ্ট করে আমাদের কাছে এই দিনে এই জিনিসটা পৌঁছাইছেন। এইটা আনতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ
তোমার ছোট বোন না ছোট বোন? ছোট বোন ভনি যাবো দুজনে এত ব্যস্ত, ওনাদেরকে একসাথে করা, সেই ফুটেজটা সময় মতো স্টুডিওতে এনে পৌঁছানো। কিন্তু আমাদের আর একটা আছে, আর একটা দেখে নি। আরেকটা ভিডিও ফুটেজ কি রেডি আছে? এবং আমরা আনন্দিত তোমাদেরকে, তোমরা যেহেতু শুভেচ্ছা রইল, তোমরা সুন্দরভাবে সুস্থ ভাবে জীবন যাপন করো, আগামী দিনের জন্য আমরা দোয়া করি, তোমাদেরকে মিস করি। বিশ্বাস শিবু তোমাদের শুভ বিবাহবার্ষিকী তোমাদের দ্বারা অভিনন্দন রইল। আমাদের তো তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন সুন্দর সুখী জীবন যাপন করতে পারো, তোমাদেরকে তোমাদের আগামী দিনের জন্য সুন্দরভাবে জীবন যাপন করতে পারো এবং তোমাদের জীবন সুন্দর হয়, আল্লাহকে পালন করুন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, সুখে থাকো। সুস্থ মানুষ আপনারা আসলে কীভাবে ম্যানেজ করছেন জানি না, এটা আমার শ্বশুর শাশুড়ি ওনারা আমাদেরকে আজকে সকালেও কথা হয়েছে, তো আমরা আসার জন্য আসলে জানতাম না ওনারা যে এটা করছে, আপনারা যা করতে পারছেন এটা আসলে। এটা হলো টেকনোলজির বদৌলতে, ফেসবুকের বদৌলতে তোমাদের খুব ক্লোজ রিলেটিভ এর সাথে আমার কন্টাক্ট করতে হয়েছে ওনার সহযোগিতায়। এই বাংলাদেশ থেকে অপূর্ব, তাই না? এবার কানিজ বলো তো, তোমাদের সুখী পরিবারের জন্য ফ্যামিলি টাইম কিভাবে স্পেন্ড করো, কতটুকু জরুরি? ফ্যামিলি টাইম তো অবশ্যই অনেক জরুরি, আর যে ও অনেক বিজি থাকে, সো দেখা যায় যে আমাদের মানে সকালে ব্রেকফাস্ট ছাড়া তো দেখা মানে আমাদের পর থেকে আর দেখো একবারে ডিনারে দেখা হয় আমাদের, তো মানে লং আওয়ার্স দেখা হয়। তারপরও দেখা যায় সারাদিন ও এত বিজি থাকে, অফিসে ক্লায়েন্ট থাকে, আমরা ফোনে কথাও বলতে পারি না। তবে আল্লাহ তাআলা তোমাকে একটা মেয়ে দিয়েছেন, তুমি ব্যস্ত থাকার জন্য দেখা যায় আমাদের সারাদিনই আদান প্রদান হয় সব টেক্সে, ও প্রতিবার প্রতি মুহূর্তের আপডেট নেয়, মানে লাঞ্চ হইছে সব কুছ খবর ফোনের মাধ্যমে কি করতেছো, শিলা মেয়ের আপডেট আর কাউকে মানে ওর মেয়ের আপডেট নিশ্চয়ই তোমার ভালো লাগে। হ্যাঁ অবশ্যই ভালো লাগে, ভালো লাগে কুছ খবর নিচ্ছে। আর যখনই ও সময় পায় সবসময় আমাদের দুজনকেই বেশি সময় দেয়, আমাকে আর সাফওয়ানকে। ওয়াও সুন্দর, খুব সুন্দর। তো তোমাদের ব্যস্ত জীবনে কোন দিনটা বিশেষ করে রেখাও যায় একমাত্র এটা আমাদের জন্য, যে কারণ আমি জানি শিপু খুব ব্যস্ত থাকে, সে ক্লায়েন্টকে নিয়ে তার অফিসের কাজ নিয়ে, তারপর তুমিও খুব ব্যস্ত থাকো মেয়েকে নিয়ে, এখন একটা দিন তো নিশ্চয় তোমাদের জন্য, সেই দিনটা কিভাবে পালন করো? আসলে আমি বলবো এখানে আমাদের জন্য আসলে কোনো দিন না, আমাদের মেয়েটার সাথে যতক্ষণ থাকি বা আমরা থাকি এইটাই আসলে আমাদের জন্য অনেক মজার। তো গাড়িতে আমরা মেয়েকে আজকে ড্রপ করে জানি, প্রথমবারের মতো মনে হয় না, প্রথমবারের মতো আমরা আজকে আমাদের মেয়েকে আজকে ড্রপ করে আমরা এখানে আসলাম, নাহলে আমরা আজকে আজকে মেয়ের আড়াই বছর মানে 30 মাস আমরা কখনো নট এ সিঙ্গেল মোমেন্ট বা বলতে পারেন আমরা একসাথে ছিলাম, এই প্রথম। আপনি বলতো না আপনাদের বদলে এটা, আপনারা থ্যাঙ্কফুল যে আমরা এটা ফ্যামিলি আওয়ার প্রোগ্রামের বদলে, ফ্যামিলি আওয়ার প্রোগ্রামের বদলে। ও যখন ওরে ড্রপ করে আসতেছিল ও খুব মন খারাপ ছিল, আমি বললাম যে ও তো আছে ওর দাদাদুর সাথে, তুমি তো আসতে হচ্ছে কেন, সে খুবই আপসেট তার মেয়ের জন্য, সে খুবই আপসেট হয়ে যাচ্ছিল। আজকের দিনটা তোমাদের মানে অনেক ঘটনা বল দিন বলা যায়, এটা একটা ছোটখাটো ঘটনা হ্যাঁ, মেয়েকে প্রথমবারের মতো বাইরে রেখে কোথাও আসলাম, খারাপ লাগে obviously মা বাবার। আর আমরা বিশেষ যদি আমাদের আমাদের উইকেন্ডেই তো থাকে, হ্যাঁ সো উইকেন্ডে দে স্পেশাল ব্রেকফাস্ট, স্পেশাল লাঞ্চ, স্পেশাল লাঞ্চ, আচ্ছা এগুলো করি। আর যদি সামার, এখন তো সামার না, সামারে হইলে তো প্রতি উইকেন্ডেতে আমাদের কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়। আচ্ছা তো রান্না বানা শিপুকে হেল্প করে? আমি তো বিপদে ফেলে, আমি আসলে বলতে পারেন কিচেনে আসলে মনে হয় প্লেটটা ধোয়া ছাড়া আমি আসলে কিচেনে আসলে চা বানাতে পারো? হ্যাঁ চা একটু বানাইতে পারি, চা চা বানায় হয় তো না, চা বানায় ওকে মাঝে মাঝে খাওয়ানো হয়, মানে পানিটা পুরো গরম হয়, হ্যাঁ পানিটা গরম হয় এই সব কিছু, আসলে আমার আসলে রান্না বান্নাটা যে কোনো কারণে হোক আমার আসলে মানে ওটার ইন্টারেস্ট ফিল করতে পারি যে কোনো, মজার গল্প বলি, আমি তখন প্রেগন্যান্ট তো আমার খুবই ভমিটিং হচ্ছে মানে সিকনেসের কারণে, সো আমি খেতে পাচ্ছি না, তো ওরে বললাম আমার একটু ডাল রান্না করে দাও, সে গেল সে ডাল রান্না করে নিয়ে আসছে আমার জন্য রুমে, তো আমি খাচ্ছি আর জিজ্ঞেস করলাম যে এরকম লাগতেছে কেন,
তো ও বলে এটা একটা স্পেশাল ডাল, বলছে এটা অর্গানিক ডাল। অর্গানিক ডাল কিভাবে অর্গানিক ডাল রান্না করছে? বলে এটাতে কোনো নো ওয়েল নো অনিয়ন অনলি কোরিয়ান্ডার এন্ড টমেটো, দ্যাটস ইট। মানে হলুদ দিয়ে সিদ্ধ করে এটার মধ্যে ধুইনা এটা অল্প লবণ দিছে আর টমেটো দিয়ে নিয়ে আসছে। সে এটার সাথে যে পেঁয়াজ তেল দিয়ে এটার যে পরে একটা প্রসেসিং করতে হয় সেটা কিছুই করে না, মানে ফিনিশিং ছাড়া, ফিনিশিং। তারপর থেকে আমি কখনোই ওকে আমার ফুল প্রেগন্যান্সিতে কিছু খাবার কথা বলি নাই, কারণ আমাকে অর্গানিক ফুড খাওয়াই দিছে। তার মানে তোমাকে সে বুঝ দিছে যে এটা অর্গানিক ফুড, হেলদি হেলদি হেলদি। কিন্তু শিপুর অনেক গুণ আছে রান্না বান্না, যদিও এই ব্যাপারে না আসলে খেতে অনেক পছন্দ করি। আসলে রান্না বান্না করি না যে বা করা লাগে না তা না, আসলে ওই দেখা যায় আসলে বেশিরভাগ সময় ওই করে ফেলে, আমার জন্য কোনো কিছু ওয়েট করে না বা কোনো কিছুই আটকে রাখে না, করে ফেলে আমি যাওয়ার আগে দেখা যায়। আসলে আলটিমেটলি অনেক সময় বলে এই তুমি করলা না, দেখো মানুষের হাজব্যান্ড রান্না করে এটা করে ওইটা করে, পরে বললে সে দেখা যায় সে নিজেই কিন্তু আমাকে হাত দিতে দেয় না, সে নিজেই করে ফেলে। আমাদের বেলা উল্টো তো তোমার ভাই হেল্প করে আমাকে, আর আমার ভালোই লাগে কারণ আমি করি কিচেনে, আমি মোটামুটি রান্না বান্না ম্যানেজ করি, আমার ভালোই লাগে কারণ দুজনে মিলেই করতে হয় হ্যাঁ যদি সময় থাকে। না 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 সব আমি তো বললাম সবাই সব কাজ পারে না, এক একজনের এক একটা অভিজ্ঞতা থাকে। তো তোমার ভাই আসলে আলহামদুলিল্লাহ, কিন্তু শিপু এজ এ হাজবেন্ড তো অনেক গুণ, কারণ অনেক সময় হয় আমি আসলে অনেক সময় দেখা যায় কি একটা অফেন্সিভ বা অন্য কিছু হইতে ও অনেক সময় আছে, ওর একটা জিনিস হলো আপনাকে কোনো কিছু বলা দরকার সে বলে ফেলবে, মানে সে মনের ভিতরে কিছু রাখবে না। আমি মনে সময় আমি চিন্তা করবো না, আমি বললে না, আমি যদি মাইন্ড করে বা কিভাবে বলবো থাক লিভ ইট লাইক দিস, বা ও কে না এটা শেষ করে ফেলবে না, আমি বাইরে জানা উচিত কিভাবে জিনিসটা হয়েছে বা কি হয়েছে। আমি মনে করি সরাসরি ভালো যে কোনো বিষয়ে, বাট আমি বলতে পারি ডিপ্লোম্যাটিক জিনিসটা সুন্দরভাবে বলা উচিত আর কি। মানুষের ভুল ধরিয়ে দাও ঠিক আছে, বাট এমন ভাবে ভুল ধরতে গিয়ে যাতে মনে আঘাত না পায় অন্যদিকে, সেইভাবে সেদিকে একটু খেয়াল রাখা উচিত, তাই না? আমার মনে হয় তো তোমাদের ভবিষ্যৎ প্ল্যান কি? তুমি কি মেয়ে বড় হলে আবার কাজ শুরু করবে? ইচ্ছা আছে, কারণ ও যখন চেম্বারে যায় আমরা দুজন একসাথে পড়াশোনা করছি, তো এখন যখন কোর্টে যায় প্রতিদিন রাত্রে আসলে ওর সাথে আমার গল্প থাকে, কোর্টে কি হয়েছে, চেম্বারে কি হয়েছে, এই ক্লায়েন্টের কেস, মানে আমি ওর থেকে অনেক কিছু জানতে চাই, কারণ আমার ভিতরে এক ধরনের কাজ করে একটা বিরোধিতা কাজ, কৃষ্ণা কাজ করে ল প্রফেশনটা নিয়ে কোর্ট নিয়ে, সো আমি এক্সপ্লোরিং করতে চাই। সো আমি জানি না আমি করতে পারবো নাকি ইন ফিউচারে, তো আমার মধ্যে খুব কাজ করে। ও বাসায় আসলে সারাক্ষণে আমি একই প্রশ্ন করতে থাকি, ও খালি বলে চেম্বারের প্রশ্ন করে, সে তোমার জন্য করে না, আমি না নিজে জানার জন্য করি তোমাকে চেম্বারের কোশ্চেন। কোর্টে মানে আসলে বিভিন্ন ধরনের কেস থাকে, তো আর সব কেসগুলোই আমাদের জীবনের সাথে জড়িত বাস্তবতা, তাই না? তো আনফরচুনেটলি সব মানে ঘটনার শেষ হয়তো কেউ উইনার কেউ লুজার, তো যে লুজার তার প্রতি আমাদের সহানুভূতি থাকে। তো আমিও কোর্টে আসলে কি মনে হয় 6 বা 7 বার গিয়েছিলাম, বাট তোমার মতো লয়ার হিসেবে যাইনি, জুরি হিসেবে গেছি, তবু আমি বিচারক ছিলাম, কাইন্ড অফ বিচারক। হ্যাঁ, তুমি নিশ্চয়ই এনজয় করছো। তো এরপরে এত বেশি জুরি সার্ভিসের রিকোয়েস্ট আসা শুরু করলো, পরে নিয়ম আছে মনে হয় বছরে মানে 2 বছরের মধ্যে সেকেন্ড টাইম আসলে তুমি এসকিউট চাইতে পারো। তো আমি এভাবে 2 বার এসকিউট চেয়েছিলাম, কারণ আমার
কলিকে একটা বলল, সে মানে রিটায়ার্ড হয়ে গেছে, তো সে বলল সে এখনো একদিনও জুরি সার্ভিসে যায়নি, সে আইরিশ ছিল। তো আমাকে জোক করে বলে, তুমি কি আসার সময় কিছু ঘুষ দিয়ে আসো যে তোমাকে আবার ডাকার জন্য? আমার দাদা মারা যাওয়ার জন্য ফ্যামিলির অনেক বার্ডেন, এখন সে ল পড়তে পারে নাই, তো এই জন্য সে অনেক আশা নিয়ে আমাকে ল পড়াইছে। যদিও আমি তার আশা ফুলফিল করতে পারি নাই, বিকজ আমি শেষ করছি বাট প্র্যাকটিসে ঢুকতে পারি নাই। মেয়ের জন্য যেকোনো ক্যারিয়ারই হোক, সে তার অবশ্যই ক্যারিয়ার তে বাদ দিয়ে একটা সংসার দেখা, এটা আসলে কম কষ্টের কথা, অনেক কষ্ট। বাট আপনি টু রেইজ এ কিড, টু আপনি একটা ভালো একটা বাচ্চা নিয়ে একটা রেখে যাওয়া, এটা ইজ নট এ আপনার জোক, এটা আপনার অনেক সিনসিয়ারিটি, অনেক মানে সময় গুরুত্ব দিতে হয়। এটা আসলে মানে আপনি বলতেন, হয়তো আমি বাইরে জব করি এজ এ লয়ার বা বলেন যাই বলেন, আমি জব আমার এটা, বাট তার চেয়ে একটা মহিলা যারা বাসায় কাজ করে তাদের জবটা আরো বেশি ইম্পর্টেন্ট, বা যারা একটা মহিলা এজ এ ওমেন, ঠিক আছে, কারণ সে তার একটা শ্বশুর বাড়ির কাছে বউ, হাজবেন্ডের কাছে স্বামী, একটা ছেলের সন্তানের কাছে মা, তো তার অনেকগুলো রোল আসলে তার এখানে, তো এই এক একটার একটা রোল তার পালন করতে করতে তার কিন্তু অনেক অ্যাক্টিং অনেক কিছুই যাইতে হয়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি মনে করি এখানে মন ছোট করার কারো কোনো কারণ আছে না, কারণ নাই মনে বুঝছেন, কারণ এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা এটা এটা বাবা বা পিতা যেভাবে একটা বাচ্চাকে আপনার রেইজ আপ করতে পারবে, শিক্ষা শিক্ষিত বলো সবই পাওয়া যায়, কিন্তু বাচ্চাদের এই স্বর্ণালী দিনগুলো পাওয়া যায় না। আমি ওই মাদেরকে অনেক সম্মান এবং স্যালুট জানাতে চাই যারা প্রফেশন এবং বাচ্চা কাচ্চা দুইটাই সুন্দর ভাবে মানুষ করে, কারণ এটা ভেরি হার্ড, ভেরি হার্ড নিজের স্বপ্নকে স্যাক্রিফাইস করা এবং নিজের স্বপ্ন এবং বাচ্চা দুইটা একসাথে কন্টিনিউ করা ইজ ভেরি টাফ। সো আমি তাদেরকে অনেক অনেক সম্মান জানাই। আর স্পেশালি এখানে সমস্যা হইতো আমাদের যদি আজকে প্যারেন্টস থাকতো তখন হয়তো দেয়ার ইজ ডিফারেন্ট কেস, বাট এখানে প্যারেন্টস না থাকে তে আপনার দেয়ার ইজ নো আদার সিকিউর প্লেস দ্যান এ মম ফর মাই চাইল্ড। এটা আনফরচুনেটলি আমরা অনেক ঘটনা শুনে থাকি, কিন্তু মাদেরকে যে স্যাক্রিফাইস করা এটা কিন্তু ভবিষ্যতে ভালো, কারণ কি পরে অনেক মা বাবা রিগ্রেট ফিল করে যে আমার প্রফেশনের জন্য আমার ছেলে মেয়েদেরকে সময় দিতে পারিনি, পরে যখন ওই ছেলে মেয়েরা ওদের স্বপ্নের মতো ঘরে উঠেনি, হ্যাঁ, তখন ওই দিনটা ফিরে আসবে না, এটা কখনো আপনি টার্ন করতে পারবেন না, টার্ন করতে পারবেন না। হ্যাঁ, এটা এই কারণে আমার অনেক কলিগদেরকে দেখে হঠাৎ করে চলে গেছে 4-5 বছরের জন্য জব ছেড়ে দিয়ে, কেউ হয়তো সিনিয়র কনসালটেন্ট ছিল, ভালো বেতন পাচ্ছিল, তারপর বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছে। তো আমি ভাবি একজন পিএইচডি মা, সে তো বাচ্চার জন্য এত ভালো মা হিসাবে হবে যে সারাদিন সে বাচ্চাকে সময় দিচ্ছে, 5-6 বছর পর আবার কাজে জয়েন করতেছে। কিন্তু আমরা আসলে সব মাকে সম্মান জানাচ্ছি, যে মায়েরা বাচ্চাদেরকে জন্য খুব কঠোর পরিশ্রম করতেছে, বাচ্চাদেরকে নিজের মতো করে মানুষ করার চেষ্টা করতেছে, এই সব মাদের প্রতি আমাদের সালাম। না, সেটাও একটা বড় দায়িত্ব মাদের, বাচ্চাদেরকে বড়। তো আমরা ফিরে যাই পিছনের দিকে। জি ভাইয়া, তোমাদের শৈশব কার কোথায় কাটলো, কার কোথায় কাটলো? জি আমাদের, হ্যাঁ, তো আমরা আসলে ব্রেকের সময় হয়ে গেছে, আমরা আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, আমাদের থার্ড সেগমেন্টে আপনারা দেখেছেন অনেক এক্সাইটমেন্ট আছে, কবিতা আছে, গান আছে, গান না থাকলেও আরও অনেক কিছু আছে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা একটু ব্রেকে যাই।